ইতিহাসের পাঠশালায় সকলকে স্বাগত। আজকের এপিসোডের আলোচ্য বিষয় 1857 সালের সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ। প্রথমেই সিপাহি বিদ্রোহের কারণগুলি আলোচনা করা হবে। রাজনৈতিক কারণ, লর্ড ডালহৌসি তার সত্যবিপ্লব নীতি প্রয়োগ করে ঝাঁসি, সাঁতরা, নাগপুর, সম্বল সহ বিভিন্ন দেশীয় রাজ্যগুলি দখল করতে শুরু করে। ব্রিটিশরা কুশাসনের অজুহাতে অযোধ্যা, নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে। এই সকল ঘটনার জন্য তৎকালীন দেশীয় রাজ্যগুলির শাসকরা ব্রিটিশদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। অর্থনৈতিক কারণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন রাজ্যের অর্থ ও সম্পদ একনাগাড়ে লুণ্ঠন করলে দেশীয় রাজ্যগুলির রাজকোষ শূন্য হয়ে পড়ে, ফলে দেশের আর্থিক দুর্দশা বাড়তে থাকে। এছাড়াও কোম্পানির শোষণমূলক শিল্প ও বাণিজ্য নীতির ফলে ভারতে অবশিল্পায়ন ঘটে। ব্রিটিশ শিল্পজাত পণ্য বিনা শুল্কে ভারতে ঢুকলে ভারতীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হয়, বেকারত্ব বৃদ্ধি পায়, রাজস্ব বৃদ্ধি করে ব্রিটিশ সরকার। ভারতের যে বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সেখানে প্রজাদের উপর যে বিপুল পরিমাণ রাজস্ব চাপিয়ে দেয়, যা ভারতীয়দের পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে। এছাড়াও ব্রিটিশদের যে সহযোগী যারা ছিল, যেমন মহাজন, দেশীয় জমিদার, এসবরা প্রজাদের উপর ক্রমাগতভাবে মানে বিভিন্ন নানা অজুহাতে কৌশলে বিভিন্ন রকমভাবে টাকা বা খাজনা আদায় করতে থাকে, এর ফলে প্রজাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সামাজিক ও ধর্মীয় কারণ, ঔপনিবেশিক ভারতে ইংরেজ শাসকদের মধ্যে শাসক ও শাসিতদের মধ্যে ব্যবধান ও বৈষম্য বাড়তে থাকে। এখানে দেখা যায় ভারতীয়রা নিজেদের ভূমিতে পরবাসী হয়ে ওঠে। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের একটা খারাপ চোখে দেখতো ভারতীয়দের। এরা করতো কি, যে বহু ইউরোপীয় ক্লাবের দরজার বাইরে লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ওয়ারেন হেস্টিং বলেছেন যে কয়েক বছর আগে পর্যন্ত অধিকাংশ ইংরেজ ভারতীয়দের প্রায় বর্বর মনে করতেন। তারা এই কথাটা থেকেই বোঝা যায় যে ভারতীয়দেরকে তারা কতটা নিচু নজরে দেখত। এছাড়াও হয় কি, যে ব্রিটিশ যারা কর্মচারী ছিল তারা ভারতীয়দেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করত, হ্যাঁ, নানা খারাপ ব্যবহার করত। মহাবিদ্রোহের অন্যতম একটি কারণ ছিল ধর্মীয় কারণ। এই ভারতীয় রক্ষণশীল সমাজ কখনোই ব্রিটিশদেরকে মন থেকে মেনে নিতে পারেনি। বিশেষত মুঘল শাসনের যখন পতন ঘটে, তার জন্য মুসলিমরা ব্রিটিশদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। তারা মনে করতো যে তাদের এই মুসলিম শাসন ছড়িয়ে ব্রিটিশরা যেভাবে তাদের মানে খ্রিস্টান শাসন শুরু করেছে সেটা তারা কখনো মেনে নিতে পারেনি। আবার সতীদাহ প্রথা নিষেধ, বিধবা বিবাহ প্রচলন, আবার মানে গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, এই ধরনের ভারতীয় মানে হিন্দু সমাজের যে বিভিন্ন রকম রিচুয়ালগুলো ছিল সেগুলো ব্রিটিশরা বন্ধ করলে ভারতীয় রক্ষণশীল হিন্দুরা এটার উপরে কিন্তু ক্ষিপ্ত হয়েছিল। এর সাথে আবার যুক্ত হয়েছিল খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিতকরণ। তারা ভারতীয়দেরকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়ে, বিশেষত যারা নিম্নবর্ণের হিন্দু তাদেরকে বিভিন্ন প্রলোভন হোক বা অনেক সময় ভয় দেখিয়ে হোক তারা ধর্মান্তরিত করত। এবং এই সময় একটা সমাজে মানে বিশেষত রক্ষণশীল হিন্দু সমাজে একটা ক্ষোভের সঞ্চার হয় যে ভারতীয় হিন্দুদেরকে তারা সব খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে। এছাড়া যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে সেখানেও একটা এরকম গুজব থাকে যে এই শিক্ষার মাধ্যমে তারা ভারতীয় সমস্ত রীতিনীতির বিরুদ্ধে আচরণ করছে এবং তারা ভারতীয়দের সবকে খ্রিস্টান করে দিতে চায়, যেটা রক্ষণশীল হিন্দু সমাজ কখনোই মেনে নেবে না। এটা একটা বড় কারণ ছিল। এছাড়া ছিল যে তৎকালীন সেই সমস্ত ভারতীয় যারা সরকারি কর্মচারী ছিল তাদেরকে ব্রিটিশ কর্মচারীরা যারা উচ্চ পদস্থ ছিল তারা নানাভাবে হেনস্থা করত, ঘৃণার চোখে দেখত, অপদস্থ করত। এর ফলে সে সকল সরকারি কর্মচারীদের মনে মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সৈন্যদের একটা সমস্যা। ভারতে যে সকল সৈন্য ছিল মানে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করত, তাদের কিন্তু নানান সমস্যা দেখা দেয়। তারা প্রথমত অনেক কম বেতন পেত, একই পদে চাকরি করে তাদের পদোন্নতি হতো না, তারপর তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক জায়গায় পাঠানো হতো, তাদের ঠিকঠাক খাবার দেওয়া হতো না,
তাদের সঙ্গে তাদের মানে আধিকারিক যারা অফিসার যারা তারা খুব দুর্ব্যবহার করতো, এর ফলে সৈন্যদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। এর ওপরে ইন্ধন যোগায় মহাবীরদের প্রত্যক্ষ কারণ যেটাকে বলা হয় এনফিল্ড রাইফেল। বিষয়টা হচ্ছে যে এনফিল্ড রাইফেল নামে একটি বিশেষ ধরনের বন্দুকের ব্যবহার দেখা দেয় এই 1857-এর এই সময়ে। তো দেখা যায় এর হয় কি, এই রাইফেলের কার্তুজটা মানে দাঁতে করে কেটে রাইফেলে ভরতে হতো, মানে যুদ্ধের সময় তো চাকুটাও কাটা যেত না। তখন হতো একটা সেনাবাহিনীতে গুজব ছড়িয়ে যায় যে এনফিল্ড রাইফেলের টোটার খোলসটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি, ফলে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যবহার করতে অসম্মত হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ এনফিল্ড রাইফেলের ব্যবহারের জন্য ভারতীয় সেনাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে, আর এই চাপটাই বিদ্রোহের পথে নিয়ে যায় ভারতীয় সেনাদেরকে। তো ব্যারাকপুরের সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ প্রথম বিদ্রোহ ঘোষণা করে। এরপর যেটা আসবো পয়েন্ট, সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রসার এবং নেতৃত্ব। তো 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ ব্যারাকপুরের সেনানিবাস থেকে যে বিদ্রোহ শুরু হয় সেটা 1857 খ্রিস্টাব্দের 11ই মে দিল্লিতে ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহ সূচনা হয়। এবং হয় কি যে সিংহাসনচ্যুত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহীদের নেতা বলে ঘোষণা করা হয়। মুঘল শাসনের উত্তরাধিকারী এবং অখণ্ড ভারতবর্ষের প্রতীক হিসাবে তার নামে বিদ্রোহ পরিচালিত হয়। এরপর কানপুরের নেতা ছিলেন পেশওয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব, তিনি কানপুর থেকে ইংরেজদের বিতাড়িত করে নিজেকে পেশওয়া বলে ঘোষণা করে। তার বিশ্বস্ত অনুচর তাঁতিয়া টোপি এই বিদ্রোহে নেতৃত্ব দেন। অযোধ্যাতে নেতৃত্ব দিয়েছিল বেগম হযরত মহল, তিনি লখনৌয়ের সিপাহী এবং অযোধ্যার জমিদার ও কৃষকদের সহায়তায় এক সর্বাত্মক বিদ্রোহী সংগঠন গড়ে তোলেন। ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসির রানী বিধবা রানী লক্ষ্মীবাই। ইংরেজ সেনাপতি হিউজ ক্রোজ ঝাঁসি আক্রমণ করলে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। বিহারের নেতৃত্ব দেন বীর কুনওয়ার সিং, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে গুরুতর আহত হন। ফৈজাবাদে ছিলেন মৌলবী আহমদুল্লাহ, সিপাহীদের সময় ইংরেজদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন। মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তার কারণগুলো কি? বিদ্রোহীদের বিচ্ছিন্নতা। ভারতের সর্বত্র একযোগে বিদ্রোহ না হয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বিদ্রোহ পরিচালিত হয়, ফলে ইংরেজ শাসক গোষ্ঠীর পক্ষে বিদ্রোহ দমন করা সহজ হয়। শিখ গোর্খা প্রভৃতি সেনাবাহিনী এই সময় ব্রিটিশদেরকে সমর্থন জানায় এবং বিদ্রোহীদের দমন করতে সহায়তা করে। ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহটা হচ্ছে সেটা পরিচালনা করার জন্য সর্বভারতীয় নেতা সেরকম ছিল না, আর যারা নেতৃত্ব দিয়েছিল তারা ভিন্ন ভিন্ন লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে পরিচালনা করছিল বিদ্রোহটা, তার ফলে তার কোনো গতি ছিল না। কাশ্মীর রামপুর প্রভৃতি দেশীয় রাজ্যগুলি বিদ্রোহীদের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সহযোগিতা করে। সিন্ধিয়া রাজপুত রাজারাও বিদ্রোহীদের সহযোগিতা না করে নিরপেক্ষ নীতি নেয়। আবার শিক্ষিত শ্রেণীদের মধ্যেও দেখা যায় বিদ্রোহীদের প্রতি সহানুভূতি না থেকে তারা পাশ্চাত্য সাহদের যে শিক্ষায় শিক্ষিত, তার ফলে তারা আবার ব্রিটিশদেরকেই সহযোগিতা করেছিল। অপরপক্ষে আবার ব্রিটিশদের যে শক্তিশালী যে সেনাবাহিনী, তাদের অস্ত্রশক্তি নৌশক্তি অনেক বেশি ছিল, যেটা ব্রিটিশরা ইংল্যান্ড পারস্য মালয় থেকে বহু সেনা ও অস্ত্র নিয়ে এসে নিজেদের শক্তি বৃদ্ধি করে। অন্যদিকে এদের বিরুদ্ধে যে সকল ভারতীয় শাসকরা ছিল তারা ছিল অনেক দুর্বল, তাদের মধ্যে সেই যোগ্য মানে নেতৃত্ব দেওয়ার মতো কারি ক্ষমতা ছিল না যে এদের বিরুদ্ধে লড়াই করবে। এই সকল কারণ এছাড়াও যেটা আরেকটি ছিল যে বিদ্রোহীদের নিজেদের মধ্যেই মানে সেই সমঝোতা ছিল না, তাদের মধ্যে একটা কোথাও একটা বিভেদ ছিল, যার জন্য তারা এই বিদ্রোহটা সফলভাবে গড়ে তুলতে পারেনি, ফলে বিদ্রোহটা একসময় ব্যর্থ হয়। এই বিদ্রোহের চরিত্র যদি বিশ্লেষণ করা যায় তো আমাদের এখানে অনেক ঐতিহাসিকেরই মতামত আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। তো বেশ কিছু ইংরেজ ঐতিহাসিক এটাকে নিছকই সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু মনে করেনি,
অপরপক্ষে সমসাময়িক ভারতীয় লেখক যেমন স্যার সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কিশোরচাঁদ মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ মনে করেছেন যে সিপাহি ও স্বার্থন্বেষী কিছু ব্যক্তির দ্বারা এই বিদ্রোহটা পরিচালিত হয়েছিল। এখানে সাধারণ জনগণের কোনো যোগ ছিল একদমই গৌণ। সিপাহিরা নিজেদের সুযোগ সুবিধা আদায়ের জন্য এই বিদ্রোহ করেছিল, তাই এটাকে শুধু সিপাহি বিদ্রোহই বলে। আবার অনেকে যেমন ঐতিহাসিক জেবি নর্টন, জন কে, ইংরেজ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ, এরা 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, কারণ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে সামিল হয়েছিল। তারা মনে প্রাণে ব্রিটিশ বিতরণ চেয়েছিলেন। সিপাহীদের দ্বারা মনোনীত হলেও শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে ওঠেন ভারতীয় জাতীয় সম্রাট, জাতীয়তার প্রতীক, হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। আবার প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন, কারণ ইংরেজ বিরোধী এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে ভারত আর ঘটেনি, ফলে এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। আবার মার্ক্সবাদী ঐতিহাসিক রচনীপাম দত্ত, এম এন রায় প্রমুখ এই বিদ্রোহকে রক্ষণশীল ও সমাজতান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। অধ্যাপক সুশোভন সরকারও এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক চরিত্র স্বীকার করে নিয়েছে। সাম্প্রদায়িক আন্দোলনের অনেকের মতে যে এটা ছিল একটা সাম্প্রদায়িক আন্দোলন ছাড়া আর কিছুই না। রমেশচন্দ্র মজুমদারের মতে যে এটার উপর নতুন করে আলোকপাত করার চেষ্টা করেছেন এই বিদ্রোহটার উপরে, যে তিনি বলেছেন যে এই বিদ্রোহে সকল শ্রেণীর জনগণ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। আবার সুরেন্দ্রনাথ সেনের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হিসাবে শুরু হলেও শেষ পর্যন্ত তা গণবিদ্রোহে পরিণত হয়। দিল্লি, অযোধ্যা, বিহার প্রভৃতি অঞ্চলে জনগণের অংশগ্রহণ ছিল সর্বাধিক। যাই হোক, এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর কিছু সুদূরপ্রসারী ফলাফল ছিল, যেটা আমরা মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দের যেটি আমরা দেখছি সেটা থেকে বোঝা যায়। কারণ ভারত শাসন আইন 1858 পাস করে, যার ফলে হয় কি যে ভারতের শাসন ব্যবস্থা মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে তুলে নেয়। এটা হয় কি ভারতের শাসন ব্যবস্থায় নতুন একটা নীতি আদর্শের কথা আসে। এছাড়া ভারতীয় স্বত্ববিলম্ব নীতি বাতিল করা হবে, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়, ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার সমান অধিকার প্রদান করা হবে, সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধি মেনে চলবে, এই ধরনের নানান প্রতিশ্রুতি দেওয়া হয়। এবং বেশ কিছু প্রতিশ্রুতি দেখা যায় যে সম্পূর্ণও করা হয়, বিশেষত ভারতীয়দের ধর্মীয় বা সংস্কৃতির ব্যাপারে ব্রিটিশদের হস্তক্ষেপ প্রায় বন্ধ হয়ে যায়। এগুলো একটা সুদূরপ্রসারী ফলাফল হয়েছিল এবং দেখা যায় এটা থেকেই পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের একটা বিস্তার ঘটে, এবং যা পরবর্তীকালে ভারতের বিভিন্ন জাতীয় আন্দোলন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্যাপকভাবে সাহায্য করেছিল। যাই হোক, খুব ছোট্টর মধ্যে এত বড় আন্দোলনের সম্পর্কে আলোচনা করা হলো। আজকের মতো এই এপিসোড শেষ করা হচ্ছে। ধন্যবাদ।